ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট উচ্চ মাধ্যমিক পাশে চাকরির একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এই ভিডিওতে আমরা উপস্থিত হয়েছি স্টাফ সিলেকশন সার্ভিস কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ চাকরির খবর রয়েছে কী রয়েছে আমরা বিস্তারিত দেখে নেব এই ভিডিওর মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কিন্তু চাকরি দেওয়া হবে ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য দু হাজার কুড়ির কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক ডেটা এন্ট্রি অপারেটর এবং অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করতে চলেছে এসএসসি চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদন করতে শুরু হয়ে গেছে আবেদন করার যে পোর্টাল সেটি হলো এসএসসি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটেই কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদন চলবে এর পরের মাস পনেরো তারিখ পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কি কী এবং কোন কোন বিষয়ে জানতে হবে সেই সমস্ত বিষয় আমরা জানিয়ে দেবো এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটি হলো লর্ড ডিভিশন ক্লার্ক জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের জন্য বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্টেন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটার পদে উচ্চ মাধ্যমিক তথা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিকটি থাকলেই হবে ডেটা এন্ট্রি অপারেটার এর জন্য কিন্তু অবশ্যই কম্পিউটারে দক্ষতা বা কম্পিউটার সার্টিফিকেট সেটি থাকতে হবে বয়সীমা বয়সসীমা আঠেরো থেকে সাতাশ অর্থাৎ আঠেরো থেকে সাতাশের মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এই কম ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং বেতন কেমন কি সেটা হচ্ছে উনিশ হাজার থেকে মোটামুটি তেষট্টি হাজার টাকা পার মান্থ এমন কিন্তু বেতন হবে তবে যে পদ রয়েছে পদের ভেরিয়েশনে যে বেতনের ভেরিয়েশন সেটাও কিন্তু হবে পরীক্ষার পদ্ধতি তিনটি মাধ্যমে হয়ে থাকবে প্রথমে যে পদ্ধতিটি হবে সেটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সাম তারপরে ডেসক্রিপটিভ পেপার তারপরে স্কিল টেস্ট অর্থাৎ টাইপিং থাকবে এখানে টাইপিংয়ের কতটা টাইপিংয়ের পারদর্শ সেটাও দেখবে তারপরে আবেদন ফি এখানে অনলাইন আবেদন করার সময় একশো টাকা আবেদন ফি লাগবে মহিলা এস সি এস টি এবং এক্স সার্ভিসম্যান প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি লাগবে না আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমরা জানি এবং এই আবেদন প্রক্রিয়া আবেদন করার জন্য এসএসসি ডট এনআইসি ডট ইনে গিয়ে কিন্তু সমস্ত ফর্মটি ফিল করতে হবে এবং তার সঙ্গে যে সমস্ত প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করতে হবে